তিতাস নদীতে বাঁধ দিয়ে দুই ভাগ করা হয়েছে। এর মাঝ দিয়ে তৈরি করা হয়েছে ভারতের জন্য ট্রানজিট রুট। নদীর স্বাভাবিক গতিপ্রবাহ বন্ধ হওয়ায় প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা করা হচ্ছে, আর তিতাসের উপর নির্ভরশীল মানুষেরা বসেছেন পথে। নদীর সব জল এখন তাদের চোখে। স্থানীয় প্রতিনিধি রিয়াজউদ্দিন জামির সহায়তায় ট্রানজিট নিয়ে মঞ্জুর আলম পান্নার ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন আসাদুজ্জামান আসাদ। নিজ চোখে দেখলেও অনেকে হয়তো বিশ্বাস করতে পারবেন না এই চিত্র। ভারতকে ট্রানজিট সুবিধা দিতে প্রায় 350 টন ওজনবাহী ভারতীয় ট্রেলার চলাচলের সুবিধা করতেই একটি নদীর বুক চিরে তৈরি করা হয়েছে এই বিশেষ পথ। আখাউড়া ও ব্রাহ্মণবাড়িয়ার সংযোগস্থলে তিতাস নদীতে বছরখানেক আগে সিমেন্ট আর বালুর বস্তা ফেলে তৈরি করা হয়েছে এটি। কারণ নদীর উপর বিশাল ব্রিজ থাকলেও এত ভার বহন করার মতো ক্ষমতা তার নেই। আমরা 3 মাসের জন্য রাস্তা করতেছি, 3 মাস পরে তোমাদের রাস্তা শুরু হয়ে দিব। কারা বলছে? যারা এই রাস্তা বান দিছে। এই কথা কওয়ার পরে বান্ধার পরে আজকা দীর্ঘ তো 1 বছর কত হইলো, কোনো কারাগার নাই বা কোনো সরকারের মতো আমরা লাইন নেই। বয়ে বঙ্কর লাগতেছে, আমরা এই দেশ স্মরণ করলে আমরা চোখের পানি আই পড়ে। এই জিনিসটা কি হইলো, এই দেশের মধ্যে কি চললো, আমরা কি দেশের মানুষ না কি অন্য দেশের মানুষ আমরাই বলতে পারি নাই। ভারতের ট্রানজিট সুবিধা নির্বিঘ্ন হলেও তিতাসের বুকে বাঁধ দেওয়ার কারণে বিরূপ প্রভাব পড়ছে এলাকার লাখ লাখ হেক্টর জমিতে ফসল উৎপাদনে। এরই মধ্যে মাছের অভাবে পেশা বদলাচ্ছেন জেলেরা। আমরা জাল বাইশ করতারি না, বর্ষাকালে বড় জাল বাইয়া সড়ক বান্ধাতে মাছ ওজন বাড়িও না। এই মাছটা থাকে এজুর, আমরা এজুর মাছ পাই না, পানিও পাইতেও না। এই মাছ পরে এই মাঠ তো না, সেই মাঠ পুরাটা মার যাবে। রুটটা হওয়াতে এই অঞ্চলের প্রায় কয়েক হাজার জমি পানির তলে তলে গিয়েছিল পূর্বে, তখন অনেকে এই ধান গড়ে তুলতে পারে নাই। তিতাসকে আগলে বেঁচে থাকা নৌকার মাঝি সহ অন্যান্য কর্মজীবী মানুষের জীবনে নেমে এসেছে জীবিকার অনিশ্চয়তা। এই বাঁধ হতে আমার নৌকা চলাফেরা করতে পারতেছি না, আমি ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে থাকা যে আমি করতে আমি 400টা রুজি কাউকে। জীবিত একটি নদীকে এভাবে দুই ভাগ করে ফেলায় হতবাক বিস্মিত এখানকার মানুষেরা। এটি কি বঙ্গবন্ধু বা রবি ঠাকুরের সোনার বাংলা, নাকি জীবনানন্দের রূপসী বাংলা, নাকি নজরুলের বাংলাদেশ? এই মহামানবেরা আজ বেঁচে থাকলে এই বাংলাদেশ নিয়ে কি স্বপ্ন দেখতেন আমরা জানি না। আমরা শুধু জানি কোনো নবী রাসুলের আঙুলের ইশারায় নীলনদ দ্বিখণ্ডিত হওয়ার মতো কোনো ঘটনা নয় এটি। একটি নিজ রাষ্ট্রের হাতের ইশারাতেই, একটি বিদেশি রাষ্ট্রকে বিশেষ সুবিধা দিতেই দ্বিখণ্ডিত করা হয়েছে একটি নদীকে, ক্ষতবিক্ষত করা হয়েছে তিতাস নদীর বুক। মঞ্জুরুল আলম পান্না, 21 টেলিভিশন,